ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। চতুর্থ দিনেও ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুরে হুলস্থুল, রাতভর অপেক্ষা, টিকিট না পাওয়ার কষ্ট অনেকের। চট্টগ্রামে কালোবাজারে টিকিট বিক্রির সময় দুই নিরাপত্তা কর্মী আটক। উদ্বোধনের পর পদ্মা সেতু দিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গোপালগঞ্জ সফর। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে নিয়ে শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর সমাধিতে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোসকে শেষ শ্রদ্ধা জানালেন আওয়ামী লীগ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। দলের দুঃসময়ে তার ভূমিকা স্মরণ। বন্যা দুর্গত এলাকায় বিএনপি নেতাকর্মীদের ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে সরকার, অভিযোগ বিএনপির নেতাদের, বললেন সরকারের ত্রাণ সহায়তা অপ্রতুল। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের কারখানার আগুন নিয়ন্ত্রণে। পাওনা টাকা আদায় নিয়ে গোপালগঞ্জে স্বামী স্ত্রীকে কুপিয়েছে সুদের কারবারিরা, হামলায় মারা গেছেন স্ত্রী ঝিমি আক্তার। ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত চক্রের 9 জনকে গ্রেফতার করেছে র্যাব। জ্বালানি সংকটের কারণে শ্রীলঙ্কায় স্কুলের ছুটি বাড়ানো হয়েছে আরেক সপ্তাহ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সরবরাহের শর্ত। ডেনমার্কের কোপেনহেগেনে একটি শপিং মলে বন্দুকধারীর হামলা, 3 জন নিহত, হামলাকারী তরুণ আটক। উইম্বলডন টেনিসের কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ শেষ 16 হারিয়েছেন নেদারল্যান্ডসের টিম ভ্যান রিস্তোভেনকে।